সবার প্রতি মানুষের যে বিশ্বাস তাক প্রতিপন্ন করলে আমার স্থায়ী বাসিন্দা আমার শিরোমণি আমার পিতৃতুল্য আমার পিতা শ্রী টিকারাম হিন্দ্রে দেবে তখেতে নিজের পিতৃ উদ্ধার কারণে তখেতে আজি গণেশ প্রতিমার যে আগবড়ায় আমার মন্দিরত আমাক পূজা অর্চনা করবলে বরগণি যোগালে তখেতক আমি মন্দির কমিটির তরফের পরা তখেতক ধন্যবাদ জ্ঞাপন করছো। আর লগতে অনাগত দিনত তেনেকৈ আমি তেখেতর ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করছো। আর লগতে আমার তেখেতর সকল পরিয়ালবর্গ মঙ্গল কামনা হোক, তেখেতর মনের কামনা পূর্ণ হোক। আর আমি এনেকৈ খমিল মিলেরে সকল রাইজে একত্রিত হয়ে একগুট হয়ে সদায় আগবাড়ি যাও। আর সকল রাইজ ধর্মের প্রতি যে বিশ্বাস এইটো সদায় থাকক। এটাই মূল মন্দির শিলাপথারের কত অবস্থিত আর মন্দির কেতিয়া প্রস্তুত হয়েছে, লগতে সরকারের ফল আপনাদের মন্দিরের কারণে কিনা অনুদান পাইছে নাকি? হয়, সরকারের ফল তেনে বিশেষ আমি আজিলেক কোনো সুবিধা পাওয়া নাই। ইয়াত আমার আইমাতৃক সকলে কেঁচুয়া পিঠিত লৈ যে ভর দুপদ রোদত বরষুণত তেখেতলোকে ঘরে ঘরে গৈ এক টকা চারিওনা দান দক্ষিণা লৈ কীর্তন করে করে তেখেতলোকে মাটি অলপ সংগ্রহ এটা করে তেখেতলোকে ক্রয় করে ললে। আর ক্রয় করে 2003 চনত আমার এই মন্দির স্থাপন করা হল। আর তারপর আজির আজিলৈকে আমার মহিলা আইমাতৃক সকলে সপ্তাহত মঙ্গলবারে এদিন হরিনাম কীর্তন করে এই মন্দির পরিচালনা করে আছে। আর লগতে আজি আমার রাতিপুৱা কার্যসূচী হল, আমি প্রথমতে ইয়াত পূজা অর্চনা করল, তারপিছত কিবা আমার জলযাত্রা হল, এতিয়া আমি আকো গণেশ বাবাক লৈ আমি আকো কিবা গাঁৱত মন্দিৰত আমি লৈ যাওঁ। তাৰপিছত আমি এই লামাপালে গণেশ মন্দিৰৰ এজন কমিটি আমি যোন আমাৰ ককাই ভাই দাজু ভাই মা কীৰ্তন কমিটি হৈ এই সমস্ত বিশ্ব কল্যাণ হেতুকে আমি গোটেই পৃথিৱীত সমূহ সকলো নিৰাময় হওক, সবৰ সুখ শান্তি হওক এই কামনাৰে আমি এই আজি গণেশ মন্দিৰত ভগৱানে সবক নিৰোগী কৰক এই কামনাৰে আমি এই আজিৰ পৰা আমি এনেতো আমি ইয়াৰ আগৰ পৰাই পূজা কৰি আছিলোঁ, মন্দিৰ আগৰ পৰাই আছিলে, কিন্তু এই মাত্ৰ এটা আমি আমি আকৌ প্ৰতিমা আনি কিনে আজিৰ পৰা আমি এই প্ৰতিমাক প্ৰাণ দিম। আমি গুৰুজীহঁতক এই পূজা অৰ্চনা কৰি আজিৰ পৰা বাবাক আমি প্ৰাণ সোমাওঁ। সেইকাৰণে আমি এতিয়া ভক্তগণে উপাসত থাকি আমি সমূহ সকলো ভক্তগণে একদম মনে একদম জোৰ দি আমি আজি দিন ৰাতিপুৱাৰ পৰা গধূলিলৈকে আমি আজি গণেশৰ কাৰণে প্ৰেমী। ধন্যবাদ। এজন সতেজন নাগৰিক হিচাপে, ধৰ্মপ্ৰাণ এজন পুৰুষ হিচাপে আপুনি আজি মন্দিৰৰ কাৰণে, গণেশ মন্দিৰৰ কাৰণে আজি আপুনি প্ৰতিমা দান কৰিলে, প্ৰাণ প্ৰতিষ্ঠা হ'ল, কি ক'ব এই মুহূৰ্তত? ক'ব লগা এইটোৱে যে গোটেই আমাৰ লামাপালে কীৰ্তন মণ্ডলীত সকলো পিতৃ উদ্ধাৰৰ বাবে মই প্ৰতিমাটো দান কৰিছোঁ। যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক 7077330 অথবা 7099017990 নম্বৰত।